সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কুনালের পাশেই দাঁড়াতে দেখা গেল কাকে বলুন তো তাপস রায়কে উত্তর কলকাতার সাংসদকে একের পর এক তোপ দাগলেন বড়ানগরের বিধায়ক বললেন আমার বাড়িতে এজেন্সি অভিযানের সময় সুদীপ উল্লাস করেছিলেন সুদীপ ইডি এর ইনফর্মার বিস্ফোরক বড়ানগরের তৃণমূল বিধায়ক এমপির যে কাজ সেটা করে না সুনাল একশো শতাংশ সঠিক কথাই বলেছে সংগঠনের সভাপতি হবে চেয়ে নেবে আমাকে সরিয়ে নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে না কোনো কাজই করবে না আর জমিদারের মতন একটা আচরণ করবে তাতে তো আহত যথেষ্ট নিশ্চয়ই হয়েছে এবং কমবেশি বেশি উত্তর কলকাতার তৃণমূলের উগ্র সমর্থক তৃণমূল কর্মী তৃণমূলের কাউন্সিলররা বিধায়করা সকলেই ওর প্রতি বিতশ্রদ্ধ আজকে কুনালদার নির্দিষ্ট করে বলেছে যে বিজেপির লোক সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দল বাড়াতে বিজেপির সাংগনিক কাজকর্ম করতে সাহায্য করছে না সেটা না হলে ওর মুশকিলও আছে তার কারণ হচ্ছে যে ও তো ওই রুজ ভ্যালির কী সব কেস্টেস আছে না সেই সমস্ত নিয়ে এটিয়ে ওর এই বেল কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেটাও তো চাঁদের হাট সাজিয়ে মাঝে মাঝে গর্ব করে তোর বলে যে ওর সঙ্গে বিজেপি মন্ত্রীদের বা নেতৃবৃন্দের মানে কেন্দ্রীয় তার সঙ্গে ওর সক্ষতার কথা উত্তরের এই নির্বাচনে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয় তারপর সে কি দেখা যাবে আমি ওর নয় এবং চোদ্দ দুটো নির্বাচনের ইলেকশন ম্যানেজারই করেছিলাম ইলেকশন করিনি তিনটে মিটিং করেছিলাম ছেলেরা ধরেছিল বলে আমি বহুদিন আগেই বলে দিয়েছি আজও বলছি যে প্রশ্নই আসে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন করা কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লেস উল্লাস করেছে এবং আমাকে সকলেই বলেছে দলের সর্বস্তরের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা যেটা ওরই কাজ এবং আমার বাড়িতে বারো তারিখ ঢোকে ও দুই চার সাত এই তিন দিন ওর বাড়িতে আলোচনা করেছিল সেই কথাও আমাকে এসে অনেকে বলে গেছে যে বল সুদীপ ব্যানার্জির বাড়িতে আলোচনা করছে বলছে যে আমার বাড়িতে এরকম ইডি ঢুকবে ইডির পুলিশ ঢুকবে তখন আমি তাদের বলেছিলাম আমি ভাবতেও পারিনি এবং আমি বলেছিলাম যে সেই নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না না তাহলে হয়তো ওই ইডি বা সিবিআইয়ের তাহলে ইনফর্মার আর যে কথা বলেছে কুনাল যে বিজেপির এজেন্ট এ না হলেও জানবে কি করে আর এই সমস্ত যেহেতু আমি ওকে বলেছিলাম যে কালিমা লিপ্ত এবং জেল ফেল খেটেছে তো সেই জন্যে এই ধরনের একটা আমার বিরুদ্ধে চক্রান্ত মানে আপনার বাড়িতে কেন্দ্র বান্ধবীর সংস্থা এসেছিল তার পেছনে হা সুদীপ বন্দ্যোপাধ্যায় একেবারে একেবারে একদম এটা নিয়ে আপনি দলে কখনো জানাননি নাকি সবাই জানে আমাকেই সবাই বলেছে তো আমি আবার দলকে কি জানাব দলের সকলে তো আমাকেই বলেছে এমএলএরা মন্ত্রীরা বড় নেতারা রাজ্যসভার এমপিরা লোকসভার এমপিরা সকলেই জানে আবার বলবো কি তারপরে ওর সেদিনের আচরণ তোমরাও তো এসে বলেছিলে সাংবাদিকরা আমার বাড়িতে যখন রেড চলছে তখন এমপি এমএলএ এবং যুবনেত্রী যুবনেতা এবং ছাত্র নেতার প্রতিবাদও করেছে এবার এটা যুবনেত্রী যেমন বলেছে আর এক যুবনেত্রী প্রতিবাদ করেছে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছে তখন উল্লাস প্রকাশ করেছে এবং উত্তর দেয়নি